বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘ এক সপ্তাহ বিরতির পর আজকে প্রথম ভিডিও, আর আজকের ভিডিওটি বিনিয়োগ সংক্রান্ত বিষয়। যাদেরই টাকা পয়সা কম আছে, ভাগ্যের চাকাটা একটু ঘুরিয়ে নিতে চান, মানি ব্যাগে 100 টাকা আছে তাদের জন্যই। তো আজকে আমরা যে বিনিয়োগের কথা বলবো, এটা অলরেডি আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। সেটা হচ্ছে প্রাইস বন্ড। আপনারা সবাই জানেন, যারা ক্রয় করেছেন অলরেডি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনারা বছরে 4 বার করে এর ফলাফলগুলো কিন্তু পান। এটা ছাড়া সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে, সেখানেও কিন্তু আপনারা পান। তো আসলে কি এই প্রাইস বন্ড, সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আমরা দেখব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, আজকে যেহেতু 31 তারিখ ছিল, 31 অক্টোবর এই প্রাইস বন্ডের ড্র হয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এটি হচ্ছে প্রাইস বন্ডের 105তম ড্র। এর মূল্যমান হচ্ছে 100 টাকা। জাস্ট একটা কাগজের মধ্যে 100 টাকা লেখা আছে, এটাই হচ্ছে একটা প্রাইস বন্ড। বর্তমানে 100 টাকার এর প্রায় 65টি সিরিজ বাজারে প্রচলিত আছে। তো এগুলোর জন্য সরকার কি করে, প্রকৃতপক্ষে সরকার জনগণ থেকে ঋণ নেয়। এই ঋণের বিনিময়ে কোনো প্রকার আপনি মুনাফা বলেন, সুদ বলেন, কিছুই দেয় না। বছরে 4 বার তারা ড্র করে, সেখান থেকে 46টি কি করে সাধারণ পুরস্কার ঘোষণা করে, এবং এই পুরস্কার ঘোষণার থেকে 2 বছরের মধ্যে আপনি পুরস্কারগুলো দাবি করতে পারবেন। যে পুরস্কার পাবেন তার থেকে 20% সরকার কেটে নেবে আয়কর অধ্যাদেশ মোতাবেক। এখানে প্রথম পুরস্কার আমরা সবাই জানি 6 লক্ষ টাকা। প্রকৃতপক্ষে আপনি 20% কাটার পর বাকি টাকাটা পাবেন, অর্থাৎ মোটামুটি আমরা যদি বলি প্রতি 5 লাখের জন্য তারা 20,000 করে, 1 লক্ষ যদি কেটে নেয় তাহলে আর 20, তার মানে 4 লক্ষ আপনি 80,000 টাকা পাবেন। 6 লাখ টাকা পাইলে 4 লক্ষ 80,000 টাকা। তো এটা শুধু একজন পাবে না, এটা মজার বিষয় হচ্ছে যে এটা 65 জনই কিন্তু পাবে। এটা 1 নম্বর পুরস্কারটা, প্রতি সিরিজের একজন করে 65 জন। 2 নম্বর পুরস্কার 3,25,000 টাকা, এটাও 65 জন পাবে। আর তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, এটা 130 জন পাবে। চতুর্থ পুরস্কার যেটা আছে 50,000 টাকা করে, এটা 130 জন, এবং 10,000 টাকা করে 2,600 জন পাবে। টোটাল 2,990 জন ব্যক্তি পুরস্কার পাবে, যেটা টোটাল 46টি পুরস্কারে বিভক্ত। তো এখানে নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা এগুলো যাচাই করে নিতে পারবেন। যেমন এখানে যে একটা নাম্বার হচ্ছে, দেখেন 04690080। তো এটি আমরা কিভাবে যাচাই করব? তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি আপনার কাছে তো অসংখ্য থাকতে পারে, তো সেগুলো কিভাবে আপনারা যাচাই করবেন? এর জন্য নিয়মটাও কিন্তু একদম সাধারণ, সিম্পল, এত কিছুই করতে হবে না। আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনার জন্য হয়ে যাবে। যখনই আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, দেখবেন নিচের দিকে গেলে প্রাইস বন্ড এবং সঞ্চয়পত্র, এটিতে ক্লিক করলে উপরে আপনাকে বন্ডের কথা বলতেছে যে সার্চ বাই বন্ড নাম্বার। তো এক্ষেত্রে আমার গত যেই বার ছিল সেগুলোর বন্ড নাম্বার গুলো দেওয়া আছে, জাস্ট সেগুলো যদি আমরা একটু ক্লিক করে দেই, তো এগুলো ইনভ্যালিড দেখাচ্ছে না, এগুলো হয়ে গেছে। তবে এটা এখনকার না, এটা কিন্তু গতবারের, একটা কথা মনে রাখবেন। এখানে বলা হচ্ছে যে 2টা পাওয়া গেছে, তো এগুলো এবারে না, গতবারে যেটা আমি চেক করেছিলাম সেবারেরটা। দেখেন এখানে নাম্বারগুলো কিন্তু পৃথক, 2 বছর পর্যন্ত আপনি চেক করতে পারবেন। তো এবারে নাম্বারগুলো একটু দেখি আমরা, এটা হচ্ছে আমাদের 04690080 04690080। তো জাস্ট একটু ইনপুট দিয়ে দেই আমরা, দেখি আমাদের জন্য কি আসে। 04690, সরি, ইংলিশে আপনাকে ইনপুট করতে হবে 04690, আর একবার দেখে নিই 04690808080। এটি কিন্তু প্রথম পুরস্কার আসবে দেখবেন। তো আমরা যখন এটিকে সার্চ দিচ্ছি দেখা যাক কি আসে। তো আমাদের জন্য দেখেন অ্যামাউন্ট চলে এসেছে, নাম্বারটা দেওয়া আছে, ড্র দেওয়া আছে, ফার্স্ট প্রাইস 80। তো এটি একজন না, এটি কয়জন পাচ্ছেন? সর্বমোট এই 65 জন পাবেন। এখন এই প্রাইস বন্ড যদি আপনারা না চিনেন, আর একটু যদি আমরা জাস্ট গুগল থেকে আপনাদেরকে দেখিয়ে দেই যে আসলে প্রাইস বন্ড বিডি, প্রাইস বন্ড বিডি দেখলেই আপনি প্রাইস বন্ডের অসংখ্য ছবি পেয়ে যাবেন।
অথবা বাংলায় লিখতে পারেন, জাস্ট একটু অপেক্ষা করি। যদিও নেটটাও ভালো, ল্যাপটপটাও ভালো, তারপরে সময় নিচ্ছে। এই যে চিত্র আপনারা যেমন দেখতেছেন, এখানে দেখেন 100 টাকা লেখা আছে। তো এখানে খ এবং ড লেখা আছে, এগুলো হচ্ছে এদের সংখ্যা। আর মূল সংখ্যা হচ্ছে আমাদের 0219261। এরকম আপনার প্রতিটা প্রাইস বন্ডের মধ্যে আপনি নাম্বার লেখা দেখবেন। এখন চলেন প্রাইস বন্ডের কিছু আদ্যোপান্ত ইতিহাস জানি। প্রাইস বন্ডটা আসলে কি, কেন আবিষ্কার করা হয়েছে, কত টাকার কি জন্য, যেগুলো আমাদের কাজে আসবে এক লাইনে আমরা শেষ করে দিব। আসলে প্রাইস বন্ড জিনিসটা কি, প্রাইস বন্ডকে আপনি লটারিও বলতে পারেন। লটারির ক্ষেত্রে একবার ডেটটা যখন ড্র হয়ে যায় লটারির দাম শেষ, কিন্তু এটা হচ্ছে লটারির মতোই। তারপরেও সুবিধা হচ্ছে আপনি না জিতলে 100 টাকা 100ই থাকবে, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ব্যাংকে দিয়ে আপনি টাকাটা আপনি ফেরত নিতে পারবেন। প্রাইস বন্ড কত টাকার কেনা যায়, এটা আনলিমিটেড, এটা যার কাছে থাকে সেই মালিক, এর জন্য কেনার কোনো উদ্দ্যসীমা নাই। বছরে 4 বার ড্র হয়, 31শে জানুয়ারি, 30শে এপ্রিল, 31শে জুলাই এবং 31শে অক্টোবর। কি কি পুরস্কার পাওয়া যায় আমরা বলেইছি, সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার আপনি পেতে পারেন। পুরস্কার আপনি 2 বছর পর্যন্ত দাবি করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। দাবি করবেন কিভাবে, এটা হচ্ছে নির্ধারিত ফর্মে বাংলাদেশ ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকের যে আঞ্চলিক অফিসগুলোতে আপনাকে সেখানে আবেদন করতে হবে। এক্ষেত্রে সরকার 20% উৎস করকে টেনে 1999 সাল থেকে, এতটুকু মনে রাখবেন। বাজারে আসলে আমরা প্রাইস বন্ড পাই না কেন, বা কৃত্রিম সংকট থাকে, এগুলো হচ্ছে যে ব্যাংকাররা আসলে বিক্রি করতে চায় না। যদিও নিয়ম হচ্ছে প্রতিটি ব্যাংক বিক্রি করা, কিন্তু সরকারি, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী কয়েকটি ব্যাংক ছাড়া এবং সঞ্চয় ব্যুরো ছাড়া বাকি বেসরকারি ব্যাংকগুলো আসলে এগুলো বিক্রি করতে চায় না, যদিও তাদের উচিত। তারপরে বলা হচ্ছে প্রাইস বন্ডে প্রতারণার সুযোগ আছে কিনা। নর্মালি যতটুকু পত্র পত্রিকা থেকে আমরা দেখতে পাই, আসলে এখানে এরকম প্রতারণার সুযোগ নাই। তবে যতটুকু অভিযোগ পাওয়া যায় সেটা হচ্ছে যে যেই দিন ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার 2 দিন আগে থেকে ব্যাংকেগুলো পাওয়া যায় না, কারণ যারা ব্যাংকার আছেন তারা নিয়ে যান, ড্র শেষ হলে যেটা হয়নি সেগুলো তারা নিয়ে আসেন। যদিও এটা পত্রিকার অভিযোগ মাত্র, আমাদের কাছে অতটা কোনো প্রুফ কিন্তু নাই। তো প্রাইস বন্ডের মাধ্যমে আরেকটা যেটা হচ্ছে যে কালো টাকা সাদা হচ্ছে, যেহেতু যার হাতে থাকবে সেই মালিক, তাই যারা জিতেন তারা কি করেন, ওই যে 2 মাস অপেক্ষা না করে, 15 দিন অপেক্ষা না করে তারা দালালদেরকে দিয়ে দেন। দালালরা এই সমস্ত বড় লোক যারা আছেন, তারা কালো টাকাকে সাদা করতে চান, তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে দেন। তো মোটামুটি এগুলোই হচ্ছে প্রাইস বন্ড সংক্রান্ত আমাদের আজকের আপডেট। আর সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি, শারীরিক সুস্থতার জন্য। জাস্ট গত কয়েকটা দিন আপনাদের সামনে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি নিয়মিত আবার ভিডিও তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম।